যে মোটা পাতলা না, এই যে এগুলো আছে আমরা 14 গেজের বক্স, এগুলা স্ট্রাকচার আছে 12 গেজের বক্স। হ্যাঁ, ঢালাই প্রায় 500টা মোটা মানের বা 600টা মোটা মানের হয়, আপনারা যেরকমটা দিয়ে নেবেন। তারপর ওই যে উপরে যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমরা খুবই চমৎকার ফর্মা আকার কেটে তারপরে কিন্তু কমপ্লিট করছি। এখানে ব্যবহার করা আছে আপনার গ্যালভানাইজিং বক্স পাইপ এবং ঢালাই, এটা এক কথায় সম্পূর্ণ ঢালাই একটি মেন গেট। অনেকে চায় না যে সিম্পল ডিজাইনের মধ্যে একটু বিদেশি ডিজাইনের মধ্যে আমার প্রয়োজন, তো ঠিক এরকমই আর কি একটা গেট, মানে কাস্টিং আয়রন দ্বারা তৈরি। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে একটি রাজকীয় গেটের সামনে নিয়ে আসলাম। এই গেটটি তৈরি করেছে তায়েবা এন্টারপ্রাইজ। আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপ্রাইটার তুইন ভাইয়ের সাথে। তুইন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো চমৎকার একটা গেট দেখতে পাচ্ছি, এই গেটটা তো একদম সেই রকম গেটটা হয়েছে। আসলে এই গেটটা কার জন্য তৈরি করেছেন? এই গেটটা তৈরি করেছি আমরা এস আলম ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আলহামদুলিল্লাহ গেটটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এই গেটে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি এবং কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এবং এটা কীভাবে ডেলিভারি করব সেই নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম জানানোর উদ্দেশ্যে আর কি। বাহ, চমৎকার একটা তো মানে ইউনিক একটা ডিজাইন হয়েছে। সচরাচর এই ধরনের ডিজাইন বাংলাদেশে খুব কম দেখা যায়, এরকম ইউনিক একটা ডিজাইন। যেই ভাই এরকম ইউনিক ডিজাইন পছন্দ করলো তাকে ধন্যবাদ জানাই। এবার একটু গেট থেকে আমরা কাছ থেকে দেখাই আর কি কি মালামাল এখানে ব্যবহার করেছেন, এখানে কি কি মালামাল ব্যবহার করেছেন সেটা একটু জানি। এখানে ব্যবহার করা আছে আপনার গ্যালভানাইজিং বক্স পাইপ এবং ঢালাই, এটা এক কথায় সম্পূর্ণ ঢালাই একটি মেন গেট, মানে ঢালাই মেন গেট। অনেকে চায় না যে সিম্পল ডিজাইনের মধ্যে একটু বিদেশি ডিজাইনের মধ্যে আমার প্রয়োজন, তো ঠিক এরকমই আর কি একটা গেট, মানে কাস্টিং আয়রন দ্বারা তৈরি। আর বরাবর আমরা তো সবসময় দেখাই আপনাদের ভ্যারাইটিস গেটগুলো দেখাই, যেমন আমাদের এই তায়েবা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা শুধু এক ধরনের গেট না, বিভিন্ন ধরনের গেটের ডিজাইন পেয়ে থাকেন। আর আমরা সবসময় কিন্তু মডিফাইয়ের জন্য বাংলাদেশে এক নম্বরে আছি, যে আপনি যেই কোনো গেট আমাদের কাছে দিবেন যেটা বিদেশে যারা তৈরি করছে বাংলাদেশে তৈরি করা সম্ভব না, সেই গেটগুলোই কিন্তু আমরা কাস্টমারের সাথে কথা বলে মডিফাই করে ডিজাইন করে দিই। মানে মডিফাই করে ডিজাইনগুলো করেন, যে চমৎকার। এই যে এই রাজকীয় ওই গেটটি, এই গেটটি কিন্তু অনেক বড় ছিল, প্রায় 6 পাটের গেট ছিল। সেখানে কিন্তু আমরা মডিফাই করে এটাকে 4 পাটের ডিজাইন নিয়ে আসছি। 4 পাটে এনেছি, এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব না। আর আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে কাস্টমার কী চায়, কারণ আমাদের কাছে যে সমস্ত কাস্টমার ভাইরা প্রবাস থেকে ফোন দেয় তারা অবশ্যই একটি গেট বানানোর জন্য ফোন দেয়। আর গেটটি যদি তার মনের মতো না হয় তাহলে তো আর গেট বানায় কোনো দরকার নাই। আর গেটের সবচেয়ে সুন্দর হচ্ছে কালার এফোর্টে, যে কীভাবে কালার করে, যেমন এই গেটটি কিন্তু আমরা কালারটাও মডিফাই করছি দেখেন, যে কোনো জায়গায় ব্ল্যাক, কোনো জায়গায় গোল্ডেন, এবং এই গেটটির মধ্যে কিন্তু খুবই চমৎকার করে আমরা কালার দিয়েও ফুটিয়ে তুলেছি। কিন্তু গেটটির বাজেট একেবারে খুব কম। এই গেটের সাইজটা কত সেটাকে জেনে নিই আগে শুরুতে তুইন ভাই। এই গেটের সাইজ আছে পাশে 11 ফিট, পাশে 11 ফিট, আর উচ্চতা আছে আপনার 9 ফিট, 9 ফিট উচ্চতা। এটা একটা দুই পাল্লার গেট, তাই তো? এটা একটা দুই পাল্লার গেট এবং সাথে থাকছে একটি পকেট পাল্লা। পকেট পাল্লাটা কোন পাশে? এই যে আমার হাতের বামে পকেট পাল্লা, যেটা মানে বোঝার উপায় নাই। বাহ, যে এখান দিয়ে সবসময় ভাইজান যাতায়াত করবেন। আর এইটা হচ্ছে আপনার দুই পাল্লা, যখন গাড়ি ঘুরি প্রয়োজন হবে তখন কিন্তু এখান দিয়ে গাড়ি ঘুরি নিতে পারবে, গাড়ি নিতে পারবে। এবং এটা চমৎকার একটি গেট হয়েছে, যে যে লন্ডন বা ইউরোপ। এখানে কিন্তু আরেকটা বিষয় বলি, যেমন অনেক ভাইজানরা জানতে চান এত ওজনওয়ালা গেট আপনারা কি ব্যবহার করেন, এটা কিন্তু 12 গেজের বক্স, 12 গেজের বক্স পাইপ দিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু 12 গেজের বক্স, এটা 6 মিলি অ্যাঙ্গেল। সুপ্রিয় ভিউয়ার, কালারটা এত চমৎকার যে এখানে একদম ব্ল্যাক হয়ে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, এত চমৎকার। এখানে প্রায় 1.5 ইঞ্চি মোটা মানের কবজা আছে, 1.5 ইঞ্চি মোটা মানের, 6 মিলি অ্যাঙ্গেল, 1.5 ইঞ্চি মোটা মানের কবজা, 12 গেজের বক্স, 12 গেজের বক্স। এবং এখানে প্রায় 600টা মোটা মানের ঢালাই। এগুলো 600, উপরে মাথাটা আপনি একটু ফলো করেন, এই মাথাটা কিন্তু খুবই রাজকীয় স্টাইলে আমরা বানাইছি, যেটা রাউন্ডের সাথে ডিজাইনের সাথে সম্পূর্ণ কিন্তু মিল রেখে বানাইছি। আপনার বাড়ির গেট আপনি যদি বানান সেটা যদি আপনার মন মতো না হয় তাহলে তো এই গেট বানায় কোনো লাভ নাই, বারবার বলতেছি। এখানে এই যে উপরে যে নকশাটা সম্পূর্ণ আমার ফর্মা কেটে তারপরে কিন্তু এই নকশাটা তৈরি করেছি।
আর এই ঝালাইগুলো কিন্তু অনেক মজবুত। হ্যাঁ, এটা আমরা সহজে বাড়ি দিলে ভাঙবে না, সহজে বাড়ি দিলে ভাঙবে। আমরা এই যে দেখেন নিচে কিন্তু আমরা 3 মিলি প্লেট ব্যবহার করছি, নিচে হচ্ছে 3 মিলি প্লেট, ঝালাইর উপরে 3 মিলি প্লেট ব্যবহার করা আছে। আর এগুলো এগুলো কি মানে বক্স কি পাইপ এগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা 1 ইঞ্চি গ্যালভানিজ বক্স পাইপ, 1 ইঞ্চি গ্যালভানিজিং বক্স পাইপ। এবং এই চমৎকার একটি জিনিস তৈরি হয়েছে, ইউনিক একটা ডিজাইন। যারা ইউনিক ডিজাইন কোথায় বানাবেন ভাবছেন, তারা কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগ করতে পারবেন। এবার আমরা আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের জানাতে চাই, বলেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। আর যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন, তারা কিন্তু ম্যাপে ঢুকে তাই বা ডোর অ্যান্ড গেট লিখে সার্চ করলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ছবি সহকারে চলে আসবে। আপনাদের গুগল ম্যাপ ধরে এখানটায় চলে আসতে পারেন দর্শকরা। তো তুমি আপনারা আর কী কী ধরনের গেট বানান একটু জানি। আসলে আমরা তো মানে আমাদের গেটের পিছনে হিউজ পরিমাণ কালার ছাড়া অবস্থা আছে, আমি একটু এই পাশ থেকে দেখাই দিই। আমরা তো আসলে কালার ছাড়াও দিই, কালার সহ দিই। এখানে মোটামুটি আমার 5-6টা গেট আছে পিছনে, ঢালাই মেন গেট, লেজার কাটিং মেন গেট, সিম্পল ডিজাইন মেন গেট, এই যে এখানেও আরও 3-4টা আছে। তারপরে যে এইখানে আবার একটা আছে আপনার ফরিদপুরের জন্য ইতালি ভিলা, এই যে এটা আমরা পলি করে রাখছি। তারপরে যে এই পাশে দেখেন আরও গেট আমরা স্টকে বানায় রাখছি কাস্টমার ভাইদের জন্য। আবার যারা এসএসের গ্রিল নিতে চান, এখানে এসএসের গ্রিলের কাজ চলছে বা অনেক কাজ। এই যে এইবার একটু এই গেটটায় আসি, যে গেটটায় যে কালারটা, এই কালারটা একটা অন্যরকম একটা গ্লো আসছে এই গেটটার কালার থেকে, এটার রহস্যটা কী বলেন? আমরা তো প্রতিনিয়ত সবসময় কালার ফ্রিতে দিয়ে থাকি। আর এটার পিছনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা ফ্রিতে করে দিচ্ছি। কালারটা অন্য অন্য কালারের চাইতে একটু অনেক আলাদা, কারণ আগে আমরা করতাম এনামেল পেইন্ট আর এখন করতেছি ডোকো পেইন্ট। এটা ডোকো পেইন্ট করে দিয়েছেন? আমাদের প্রত্যেকটা গেটের স্ট্রাকচারগুলো সম্পূর্ণ ডোকো করা থাকে, যার কারণে আপনি যে শাইনিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা গাড়ির শাইনিং, গাড়ির শাইনিং করা এবং ডোকো পেইন্ট, যার কারণে একটু ফিনিশিংটা ভালো দেখা যাচ্ছে। আর আমরা ডোকো পেন্টের জন্য আলাদা কোনো টাকা নিতেছি না। আর এই গেটের যে স্কোয়ার ফিটনেসি সেটা জানলে তো আপনারা আরো অবাক হয়ে যাবেন, কত আসলে সেটা জানতে চাই দর্শক। এত কম বাজেটের মধ্যে তারা কিভাবে এই ধরনের গেট, এরকম একটা রাজকীয় গেট কত টাকায় করলেন সেটা? মালামালের দিকে কিন্তু আমি প্রথমে বলে দিছি যে দেখেন কি কি মালামাল এখানে ব্যবহার করছি। এই গেটটি মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট, 1400 টাকা স্কোয়ার ফিট, জি মাত্র 1400 টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা এই ধরনের রাজকীয় গেট তৈরি করতে পারবেন। বাহ, চমৎকার। এখানে আপনি যে কোনো মাল অবহেলা করবেন যে মোটা পাতলা না, এই যে এগুলো আছে আপনার 14 গেজের বক্স, এগুলো স্ট্রাকচার আছে 12 গেজের বক্স। হ্যাঁ, ঢালাই প্রায় 500টা মোটা মানের বা 600টা মোটা মানের হয়, আপনারা যেরকমটা দিয়ে নেবেন। তারপর ওই যে উপরে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা খুবই চমৎকার ফর্মা আকার কেটে তারপরে কিন্তু কমপ্লিট করছি। এটা কিন্তু সম্পূর্ণ ভাইজানেরই পছন্দের মডিফাই করা আর কি। আচ্ছা, এবার হচ্ছে আপনারা এর চাইতেও আরও গর্জিয়াস ডিজাইন ঢালাই মেন গেট আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের এই প্রতিষ্ঠান থেকে পরপর দেখবেন আপনারা নিত্য নতুন গেটের ভিডিও যাবে। গেট তো অনেকেই তৈরি করে, আসলে গেটের মর্ম কতজনে বোঝে বিষয়গুলো এই দিকে আপনারা ফলো রাখবেন। আপনার গেটটা বানাতে যদি আমরা 15 দিন বা 20 দিন বা 1 মাস সময় নেই, এতে মনে করবেন আপনার গেটের জন্যই অনেক ভালো। আবার অনেক সময় আমাদের কাজের অনেক চাপ পড়ে যায়, যার কারণে আপনার গেটটা 1 মাস সময়ের মধ্যে 2-4-5 দিনে এদিক সেদিক হয়ে যায়। আপনারা যারা অর্ডার করবেন, প্রবাসী ভাই যারা আছেন, আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, কারণ তারাই সবসময় ধৈর্য ধরে সব কিছু তিলে তিলে করে। যারা এই ধরনের গেট অর্ডার করবেন মিনিমাম 1 মাস সময় দিতে হবে আমাদের, এগুলো 1 মাস সময় দিতে হবে। আর যদি বলেন যে না ভাই আরও আগে করতে হবে, তাহলে এই কালারটা আমরা এনামেল পেন্ট করে দেবো, যেটা কোনো ফিনিশিং আসবে না, আপনি পরবর্তীতে কালার করে নিতে হবে। তা আমাদের এই প্রতিষ্ঠানে আপনি যদি গেট অর্ডার করেন, আপনি প্রথমত 3-3টি অফার পেয়ে যাবেন, যেটা আমাদের ব্যবসার শুরু অবধি মানে এই পর্যন্ত চলা অবধি আমরা দিয়ে আসতেছি। সেটা প্রথম হলো এই গেটটা কিন্তু ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, এই গেটের ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি। এই গেটের সাথে যে কালো গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও সম্পূর্ণ ফ্রি, সেটা হচ্ছে ডোকো পেইন্ট। ডোকো পেইন্টটা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছেন? সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে এখন। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে এই মালটা যখন আপনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো, মানে এই গেটটা, তখন কিন্তু একটা পরিবহন খরচের মানে আসে। হ্যাঁ, পরিবহন খরচটা আসলে কার উপরে দিব আমরা কিন্তু সেই দিক বিবেক বিবেচনা করে পরিবহন খরচটা 50% কাস্টমার ভাইদের উপরে দিয়েছি আর 50% কিন্তু আমরা নিয়েছি।
মানে আপনারা 50 দিয়ে দিচ্ছেন কাস্টমারের, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 50% ফ্রি, আর 50% আমরা দিয়ে দেব। আরেকটা বিষয় তুহিন ভাই, এই ধরনের গেট লাগাতে হলে যে বাড়িতে লাগায় একটা প্রপার একটা মাপের প্রয়োজন হয়, তো এইগুলো কি মাপ নিতে, মাপ নেওয়ার ব্যবস্থাটা কি? জি, এটা একটা ভালো কথা বলছেন। যেমন একটা গেটের মাপের জন্য আপনার আসলে প্রপার একটা মাপের প্রয়োজন হয়। অনেক সময় 1 ইঞ্চি ভুলের কারণে আপনার হয়তো পিলার ভাঙতে পারে, তো গেট কেটে ছোট করতে হবে। যদি মনে করেন আপনার গেটটি 1,00,000 টাকার উপরে দাম চলে আসছে, তখন হয়তো আপনার 1,000-1,500 টাকা খরচ যাবে আপনার বাড়িতে একজন লোক পাঠানোর জন্য। লোক পাঠাবে, এইটা আপনি আমাদের যদি বহন করেন তাহলে আমরা লোক পাঠাবো, আপনার ওইখান থেকে গিয়ে মাপ নিয়ে আসবে, আর ওইখান থেকে কিন্তু আপনার অ্যাডভান্স পে করে দিতে হবে। যখন মাপ নিতে যাবেন তখনই অ্যাডভান্সটা দিয়ে দিতে হয়। আপনাদেরকে অ্যাডভান্স কত পার্সেন্ট দিতে হয়? তো 30% টাকা অ্যাডভান্স করেন। 30% টাকা অ্যাডভান্স দিলে আপনার কাছে, যদি আপনার দ্রুত গেট লাগে, দ্রুত গেট লাগে যে আমার আপনারা অন্য অন্য কাজ রেখে আমি বিদেশ চলে যাব বা আমার ইমার্জেন্সি অন্য একটা কাজ আছে, আমার কাজটা দ্রুত করে দিবেন, তাহলে আপনারা 50% টাকা পেমেন্ট করে দিবেন। তখন 50% টাকা দ্রুত, যদি আপনাদের লোক এসে পেমেন্ট করে দিয়ে যান আলহামদুলিল্লাহ, যে আপনারা দেখবেন, দেখে শুনে তারপর অর্ডার করবেন। এটা অনেকেই দেখা গেছে অনলাইনে ব্যাপার স্যাপার অনেকে মনে ডর থাকতেই পারে, স্বাভাবিক। আপনারা এসে তারপরে অ্যাডভান্স করে যেতে পারেন, বা যদি বলেন যে না আপনারা আসেন সমস্যা নাই, অ্যাডভান্সটা আপনারা ক্যাশও করতে পারেন, ব্যাংকেও করতে পারেন, বিকাশও করতে পারেন। মানে অ্যাডভান্সটা মানে বিকাশকে যে কোনো মাধ্যমে করতে হয়, তারপরে যখন গেটটা, যে এই ফিটিং চার্জ তো আপনারা নেন না নাকি? না, সম্পূর্ণ ফিটিং চার্জ ফ্রি। আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের গেট, বিভিন্ন ধরনের ক্যাটালগ আপনারা আমাদেরকে দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব করে দেওয়ার জন্য। যারা এই ধরনের গেট বানাবেন একটু বড় মাপ রাখেন, 12 ফিট 13 ফিট, তাহলে কিন্তু গেটগুলো আরো সুন্দর হয়। ওকে, ধন্যবাদ। আমরা অনেক তথ্য জানলাম যে চমৎকার একটি ইউনিক ডিজাইনের গেট এটি, যেটি কাস্টিং লোহা দিয়ে ইউনিক ডিজাইন করা হয়েছে এবং যেটি অসাধারণ সুন্দর। এটির হয়তো কপি করা যাবে, কিন্তু এটির মানে হুবহু এরকম বানানো যাবে না, কারণ হচ্ছে যে এগুলা হচ্ছে ইউনিক, প্রত্যেকটাই আলাদা ফর্মা দিয়ে তৈরি করা। এবং যেই প্রক্রিয়াগুলো শুনলেন, তুহিন ভাইয়ের কাছ থেকে অর্ডার করার জন্য আপনাকে 30% টাকা অগ্রিম দিতে হয় এবং তারপরে তারা গেট বানায়, এবং 1 মাস এই ধরনের মানে এই কাস্টিং আয়রনের গেটগুলো 1 মাসের মতো সময় লাগে। আর কম সময়ের মধ্যে এই লেজার কাটিংটা করা যায়, এই ধরনের লেজার কাটিং বানিয়ে নিতে পারবেন কম সময়ের মধ্যে, লেজার কাটিংটা বানাতে পারবেন। যারা এই ইউনিক ডিজাইন চান তাদের একটু সময় দিতে হবে, সময় দিলে আপনি প্রপার সুন্দর গেটটি বানাতে পারবেন। এবং তুহিন ভাইরা যে একটা বৈশিষ্ট্য, তাদের কোথায় কী মালামাল দিয়েছে, কত গেজের, কত থিকনেসের, তারা কিন্তু সেটি পরিষ্কার করে জানিয়ে দেয়। এটি একটা চমৎকার বিষয়। আপনারা যারা গেট বানাতে চান, আপনারা কিন্তু যারা প্রকৃত কারিগর, প্রকৃত মিস্ত্রি, প্রকৃত প্রতিষ্ঠান দেখে যে কাদের সক্ষমতা আছে কাজগুলো সঠিক সময়ে তুলবার, সেই ধরনের প্রতিষ্ঠানকে কাজ দিলে আপনারা কিন্তু প্রতারিত হবেন না, আমি এটুকু বলতে পারি। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যাদের গেট লাগবে তারা বিশেষ করে ভিডিওটি শেয়ার করে রাখবেন, শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।